হোয়াটসঅ্যাপ হলো একটি তাৎক্ষণিক বার্তা প্রেরণ এবং ভয়েস ওভার আইপি পরিষেবা, যার যাত্রা শুরু হয় 2009 সালে নভেম্বরে ব্রায়ান এক্টন ও জান কুমের হাত ধরে। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা ফেব্রুয়ারি 2014 সালে $19.3 বিলিয়ন বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। জানুয়ারি 2015 সালে হোয়াটসঅ্যাপ ওয়েব সার্ভিস চালু হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে 64 মেগাবাইট পর্যন্ত ভিডিও আদান প্রদান করা যায়, আপ টু 2 GB পর্যন্ত ফাইল ট্রান্সফার করা যায়, লোকেশন শেয়ার করা যায়। যেহেতু হোয়াটসঅ্যাপ একটি ফ্রি সার্ভিস এবং লোকেশন শেয়ার করা যায়, ফাইল ভিডিও ট্রান্সফার করা যায়, সেহেতু হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। হোয়াটসঅ্যাপের উইন্ডোজ ভার্সন, iOS এবং অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে। আজকে কথা বলবো হোয়াটসঅ্যাপের ওয়েব সার্ভিস নিয়ে। আপনি যদি ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের ওয়েব সার্ভিসটি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ভিডিওটি অ্যাভয়েড করতে পারেন। আর যদি হোয়াটসঅ্যাপের ওয়েব সার্ভিস ব্যবহার না করে থাকেন, তাহলে চলুন আমরা দেখে নিই হোয়াটসঅ্যাপের ওয়েব সার্ভিসটা কীভাবে ব্যবহার করতে হয়। তাহলে চলুন ডেস্কটপে ফিরে যাই। এখন আমরা একটি ব্রাউজারে যাব। আমি ওপেন করছি গুগল ক্রোম। গুগল ক্রোমে যে সার্চ বাটনে লিখব হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের লিঙ্কটি চলে আসবে www.whatsapp.com। আমি এটাতে ক্লিক করছি। এখন এখানে দেখেন হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডাউনলোড দুইটা অপশন আছে। হোয়াটসঅ্যাপ ওয়েব হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা ইউজ করব। আর ডাউনলোড যে অপশনটা আছে, এটা হচ্ছে উইন্ডোজের হোয়াটসঅ্যাপের অ্যাপটি ডাউনলোড করে তারপর আমরা ইউজ করতে পারি। তাহলে আমি প্রথম দেখব উইন্ডোজের হোয়াটসঅ্যাপ অ্যাপটা ডাউনলোড করে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা যেটা করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখেন আসছে রিকমেন্ডেড ফর ইউর ডিভাইস উইন্ডোজ 10। আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি। এখানে ক্লিক করার পর আমার এখানে আসছে ওপেন মাইক্রোসফট স্টোর। আমি এখানে ওপেন মাইক্রোসফট স্টোরে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করার পর এখন উইন্ডোজের জন্য যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ডাউনলোড হইতে থাকবে। এখন আমি ইনস্টলে ক্লিক করে আমি ইনস্টলটা করে নিই। এখন আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ লেখা, এখানে গেট স্টার্টে আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে যে কিওয়ার্ডটা আছে এটাকে আমার স্ক্যান করতে হবে। তো আমি যেটা করব, আমার হোয়াটসঅ্যাপের মোবাইলের যে হোয়াটসঅ্যাপটা আছে এটার ডান পাশে যে তিনটা ডট আছে এটাতে আমি ক্লিক করলে এখানে আসবে লিঙ্ক ডিভাইস। আমি যদি লিঙ্ক ডিভাইসটাকে আমি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আসবে লিঙ্ক এ ডিভাইস। লিঙ্ক এ ডিভাইসকে যদি আমি ক্লিক করি, তারপরে এখানে আসতেছে ইউজ মোবাইল ডাটা। আমি ইউজ মোবাইল ডাটাকে সিলেক্ট করার পর আমি এটাকে স্ক্যান করে নেব। স্ক্যান করে নিলেই এখানে দেখেন আমার মোবাইলের হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক হয়ে গেছে আমার ডেস্কটপ বা ল্যাপটপের যে অ্যাপ্লিকেশনটা সেটার সাথে এটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমার হোয়াটসঅ্যাপে যে মেসেজ আসবে সেই একই মেসেজ আমি আমার ডেস্কটপ থেকেও দেখতে পারবো। আর ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে যে অ্যাপসের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপের উইন্ডোটা আছে সেখানেও যদি আমি কোনো ডাটা বা কোনো কিছু আমি কাউকে পাঠাইতে চাই বা কিছু লিখতে চাই, এই একইভাবে সিঙ্ক করে আমার মোবাইলেও দেখা যাবে, আবার আমার ডেস্কটপ বা ল্যাপটপের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে সেখানেও আমি দেখতে পারবো। তো এখন আমি যেটা করতে পারবো, আমি হচ্ছে এখানে ক্লিক করে আমি এটা বিভিন্ন ডাটা আদান প্রদান করতে পারবো। তো এখন যদি আমি দেখি যে আমার হোয়াটসঅ্যাপের এই অ্যাপ্লিকেশনটা আমার দেখেন ডেস্কটপের এখানে কোনো আইকন নাই, আমি যদি এটাকে ক্যান্সেল করে দেই, সেক্ষেত্রে আপনি দেখবেন আমি যদি এখানে সার্চে লিখি হোয়াটসঅ্যাপ, সেক্ষেত্রে এখানে দেখেন চলে আসছে। তো আমি যদি এখান থেকে ক্লিক করে নেই, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপের এই উইন্ডোটি চলে আসছে। এইভাবে আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও
আমি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আর দ্বিতীয় যে প্রসেসটা সেটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে ইউজ করা। দ্বিতীয় যে প্রসেসটা সেটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে ইউজ করা। তাহলে আমরা দেখব উইন্ডোজ আমি কিভাবে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করতে পারি। তাহলে আমি হোয়াটসঅ্যাপ ওয়েবে আমি ক্লিক করব। এখানে দেখেন হোয়াটসঅ্যাপের ওয়েবে আমি ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই উইন্ডোটি চলে আসছে। এইখানেও হচ্ছে কি আমাকে কি করতে হবে, স্ক্যান করে আমার কিওয়ার্ডটা আমার মোবাইলের মাধ্যমে স্ক্যান করে নিতে হবে। আমার মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা এই উইন্ডোতে যে কিউআর কোডটা ডিসপ্লে হবে সেই কিউআরটাকে স্ক্যান করে নিতে হবে। তাহলে আমি যেটা করব আমার মোবাইলের হোয়াটসঅ্যাপের আমি যদি ঢুকি ডান পাশে, আমি যদি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে ঢুকি, ঢোকার পর ডান পাশে যে তিনটা ডট আছে এটাতে ক্লিক করার পর লিঙ্ক ডিভাইস আসবে। সেই লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর লিঙ্ক এ ডিভাইস এটাতে যাব, তারপরে ইউজ মোবাইল ডাটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার স্ক্যান করে নেব। এখন দেখেন আমার মোবাইলের হোয়াটসঅ্যাপের সাথে আমার হোয়াটসঅ্যাপ ওয়েবেরও একটা সিঙ্ক হয়ে গেছে। এখন আমি যেটা করতে পারবো হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে আমি যদি কোনো ডাটা কাউকে আমি পাঠাই সেই একই ডাটা আমার মোবাইলের মাঝেও সিঙ্ক হয়ে যাবে। আবার আমার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আমি যে ডাটা পাঠাবো সেই ডাটাও সেখানেও শো করবে। এখানে দেখেন হোয়াটসঅ্যাপ ওয়েবটা চলে আসছে। সো এখান থেকেও আমি যে কোনো ডাটা যে কাউকে পাঠাইতে পারি সেটা সাথে সাথে সিঙ্ক হয়ে আমার মোবাইলেও চলে আসবে। এভাবে আমরা হোয়াটসঅ্যাপ ওয়েব এবং উইন্ডোজের জন্য অ্যাপস যেটা আছে সেটার মাধ্যমেও আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি। হোয়াটসঅ্যাপ ওয়েবের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ইউজ করে নিতে পারবেন। অথবা আমি যে প্রসেসে বলছি গুগল ক্রোমে যে সার্চ বাটনে আপনি ওয়েব ডট হোয়াটসঅ্যাপ লিখলি হোয়াটসঅ্যাপ ওয়েবের লিঙ্কটা চলে আসবে, সেখান থেকেও আপনি ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।